হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা অনেক লেট শুরু হচ্ছে। আমি এখন কিচেনে আছি, মানে রাত্রের ডিনারের প্রিপারেশন করছি। তো দেখো, এখানে চিকেন চিকেন করব আজকে। আর চিকেনটাকে একটু মানে ডায়েটিংয়ের মধ্যে যেরকম হয় আর কি, তো সেরকমভাবে চিকেনটা রেডি করছি। তো ভাবছি ডিনারের জন্য আজকে সব কিছু এখন থেকেই প্রিপারেশন করে রেখে দেবো। যদিও এখন বাজে সন্ধে 7টা কি 7:30 ওরকম বাজছে। তো এই টাইমে আমি কিচেনে চলে এসেছি, কারণ আমাদেরকে আবার একটু বেরোতে হবে। তো ত্রিশুর বাবা, ত্রিশু, আমরা তিনজনেই আবার একটু বেরোবো। তো এখানে দেখো, বাকি চিকেনটাকে আমি রেখে দিয়েছি, কারণ এটা ফ্রিজে রেখে দেবো। আর যেটা বললে ছিল তো সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আজকে রাত্রে রুটি হবে, এখানে রুটির গোলাও রেডি করে রেখে দিয়েছি। তো যখন ডিনারটা করব তখন জাস্ট রুটিটাকে বেলে একটু সেঁকে নেব। তো এই জন্য আমি অনেক কাজ মানে গুছিয়ে রেখে দিচ্ছি। রাত্রিবেলা আমি বেরোচ্ছি, তো সেখান থেকে এসে যাতে আমার বেশি পরিশ্রম যাতে না হয় তার জন্য। তো বন্ধুরা, সন্ধ্যের মানে সব কাজকর্ম শেষ করে আমরা এখন বেরোচ্ছি। আর এদিকে ত্রিশু রেডি, আমি রেডি হয়ে গেছি, এখানে ত্রিশুর বাবাও রেডি হচ্ছে, এই যে দেখো। তো আমরা এখন কোথায় যাচ্ছি চলো, ক্যামেরা করতে পারবো কিনা, কারণ আমার মোবাইলে একদমই চার্জ নেই। তবে চার্জে লাগিয়ে তারপরে তোমাদেরকে তোমাদের সাথে কথা বলছি। আরে বাবা, তো এটা দেখাতে বলছে, দেখো। তো চলো তাহলে এখন একটু বেরোচ্ছি। আর আজকে রাতের ডিনারের প্রিপারেশন প্রায় করে রেখেছি, বাকিটা আমরা যখন বাড়ি ফিরবো তখন করে নেব, ঠিক আছে? তো চলো তাহলে, কোথায় যাচ্ছি দেখতে থাকো। হরে হরে
চলো বাবা চলে এসেছি দেখলেই কোথায় গেলাম আমাদের এখানে উৎসব শুরু হয়েছে ঠাকুরের নাম সংকীর্তন চলছে পাঁচ দিন ব্যাপী চলবে তো আজকে তৃতীয় দিন হয়ে গেছে তো আজকে তৃতীয় দিন আবার মানে রোজ আবার দুপুরবেলা অন্নভোগও হচ্ছে কিন্তু দুপুরবেলা সঙ্গী না থাকার কারণে দুপুরবেলা আর যেতে পারছি না তো সন্ধেবেলা এখন আমরা তিনজনেই চলে গেলাম আর সত্যনারায়ণ পুজো শেষ হলো প্রসাদ খেলাম তারপর বাড়ি ফিরে আসলাম তো চলো এখন হলো আমি তো চলো এখন হলো একটু ফ্রিটি হয়নি তারপর রাত্রিবেলার ডিনারের প্রিপারেশন প্রায় করে রেখেছি দেখলেই তো বাকিটা এখন করব মানে রুটিটা এখন সেকে নেব তাছাড়া চিকেন করেছি দেখলেই তো চিকেন মানে ডায়েটিংয়ের মধ্যে যেরকম হয় আর কি ওরকম চিকেন করেছি তো চিকেনটা গরম করে নেব তারপর আমাদের রাত্রিবেলার ডিনার হবে আর ত্রিশু বন্ধুরা আজকে অনেক দিন ধরে ত্রিশু আংটি আংটি করে চিৎকার করে যাচ্ছিল তো ত্রিশুর হাতের মাপের আংটি আজকে পেয়ে গেলাম উৎসবে তো এই যে সোনার আংটি কিনেছে দেখো কাছ থেকে দেখায় তোমাদেরকে এই যে দেখো আর ত্রিশু খুব 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 খুশি হয়ে গেছে আমাকে অনেক অনেক অনেকবার ধন্যবাদ জানাচ্ছে মা আমি আজকে খুব খুশি ওরকম করছে ঠিক আছে তো কারণ আংটি না অনেক দিন থেকে খুঁজছিল আর এই ছোট বয়সে আমরা ওকে আংটি কিনে দিচ্ছি না কারণ ওই দিন জুয়েলারি শপে গিয়েছি ওখানেও কিন্তু ও বায়না করেছিল তো আংটি কিনে দিচ্ছি না কারণ হলো কি বলতো মানে এখন এ বয়সে আংটি দিলে ও রাখতে পারবে না তো তার জন্য আংটি কিনে দিচ্ছি না আজকে ভাবলাম কি এই একটা সুযোগ মানে সুবর্ণ একটা সুযোগ এসছে হাতে তো চলো ওরকমই একটা কিনে দিয়ে দিই তাহলে আরও ঝামেলা করবে না ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি আমরা এখন রাত্রিবেলার ডিনারটা করে নিই তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব হলো শুতে তো ত্রিশু ত্রিশুর বাবা বিছানায় শুতে চলে গেছে আমি জাস্ট একটু ভিডিও এডিটিং করছিলাম তো তার জন্য আমার একটু লেট হয়ে গেছে তো এখন আমি শুতে যাব কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর আজকের মতো তাহলে আর তাহলে বুঝতেই পারছো আজকের মতো আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করব কালকে আরেকটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব তো ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট